শোনো, এটা এটা এই ঠিকানায় পৌঁছে দেবে কাল সকালে। পুরো আধা কেজি আছে, খুব সাবধান, 50 লাখ টাকার মাল। 50 লাখ টাকার মাল? আচ্ছা দোস্ত, এসব আসে কোথা থেকে? আনোয়ার, আমি আগেই বলেছি, এর বেশি জানার চেষ্টা করো না। আমি জানি নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো। ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও। এখন যাও। ভয় নেই, মাল ঠিকই আসল জায়গায় পৌঁছে যাবে। রাজু, তুই সিগারেট খাচ্ছিস? কই না তো। তবে এটা কি? হ্যাঁ, এটা কি? এই দেখ কি লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর তুই সিগারেট খাবি? মা মা দেখো, রাজু সিগারেট খাচ্ছে। খাবো, 100 বার খাবো, তাতে তোর কি? রাজু, রাজু তোর হাতে সিগারেট, লেখাপড়া বাদ দিয়ে আজকাল তুই এসব শুরু করেছিস। রাজু বুঝলে জানারা, এই নতুন টাকার গন্ধ না পেলে আমার ঘুম হয় না। আর নতুন টাকার জন্য রাত 12টা কেন? সারা রাত আমি বাইরে থাকতে পারি। হ্যাঁ, বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে মানে ধূমপান করেছে? বা বাবা, এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে। সাবাস বেটা, সাবাস। তুমি আমার বংশ নির্বংশ করে দাও মালিক। যারা আমার মালিকরা এই মরণ নেশায় ধরাইছে, যারা আমার পুলারের জীবন কায়রা নিছে, তাগো বিচার খোদা তুমি কইরো, তাগো বিচার তুমি কইরো। কি হয়েছে বেটা? হেরোইনের নেশা করতো। বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে, এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে। যাবে উত্তরে দক্ষিণে কেন? জানারা, 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 না জানারা, না, আমি চাই না। আমি আর টাকার গন্ধ শুঁকতে চাই না। আমার টাকার নেশায় কেড়ে নিয়েছে ফুলের মতো নিষ্পাপ একটি জীবন। হ্যাঁ জানারা, হ্যাঁ, আমার মনে হচ্ছিল সে সে আমাদের রাজু। কি আবোল তাবোল বকছো? আমি আবোল তাবোল বকছি না জানারা। এই এই দেখো হিরোইন, এতদিন আমি এই হিরোইন পাচারে কাজই করে আসছি, কিন্তু না, আর না, আমার জন্য আর কেউ এই মরণ নেশায় জীবন দিই, আমি চাই না, আমি চাই না, আমি আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। আমি কি করলাম, এ আমি কি করলাম? 50 লাখ টাকার মাল, নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো, ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও? হ্যাঁ হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী সন্তান বেঁচে থাক, আমি চাই। কগো কগো, তুমি অমন করছো কেন? হ্যাঁ জানারা,
ওরা আমাদের কাউকে ছাড়বে না, কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। তুমি 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 রাজুকে দিয়ে কলাতলি চলে যাও, দেরি করো না, এক্ষুনি চলে যাও। কিন্তু রানী, রানীকে আমি স্কুল থেকে তুলে দেবো, তারপর তারপর সবাইকে দিয়ে শহরে চলে যাব, শুরু করব নতুন জীবন। তুই তো পালিয়ে যাচ্ছিস, কিন্তু ওই মরণ নেশার খেলা কি শেষ হবে? আরো কত মায়ের বুক খালি করে দেবে কে জানে। যাবার আগে অন্তত একটা ভালো কাজ করে যা, পুলিশ, হ্যাঁ পুলিশকে বলে যা ধরিয়ে দে, সব বীজ বপন করে চলেছে। কিন্তু হাউ লং, কতদিন? এর একটা অবসান হওয়া উচিত। তুই বস মা, আমি যাবো আর আসবো। কে তুমি? সিআইডি ইন্সপেক্টর। আমি জানি তুমি হেরোইন পাচারকারী দলের সদস্য, তোমার কাছে হেরোইন আছে? ছিল, এখন নেই, ওগুলো আমি নষ্ট করে ফেলেছি। তাছাড়া ওদের আমি ধরিয়ে দিতেই থানায় এসেছি। গুড, ভেরি গুড। কে তুমি? কে তোমাকে গুলি করেছে বলো, ওরা কারা? ওরা ট্যাক্সির ওই পাচারকারী তুতুক চরিতে থাপার গোডাউন, সেখানে বোবরা। ইন্সপেক্টর, মুভ রাইট নাও, যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। হ্যান্ডসাম, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আর কত? এবার চলুন কোবরা সাহেব, চলুন। জি, আনোয়ারের স্ত্রী হঠাৎ করে ছেলেকে সাথে নিয়ে চলে গেল, যাবার সময় বাড়ির এই চাবিটা শুধু দিয়ে যায়। কোথায় গেছেন কিছু বলে যায়নি? না স্যার, কিছুই বলেনি। তবে বেচারিকে বেশ বিষণ্ন লাগছিল। মামনি, কাঁদে না মা, কাঁদে না। আমি আছি না, আমি। যতদিন তুমি তোমার মাকে খুঁজে পাবে না, ততদিন তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, কোবরা সাহেবের কেস কোর্টে উঠবে, মাদক চোরা চালান, তার উপর খুন, নির্ঘাত ফাঁসি হবে। হারামজাদা, আমার ছেলের ফাঁসি হবে আর সেই খবর শুনতে হচ্ছে আমাকে? না না না, এই বাংলাদেশে আমি আর ব্যবসা করব না। রিল্যাক্স নানা, রিল্যাক্স। কোবরা শুধু আপনার ছেলেই নয়, আমারও বন্ধু, পার্টনার। তাকে ফাঁসি দেয় সাধ্য কার, যেভাবে হোক কোবরাকে আমি মুক্ত করবই। এই খবর নে, কোন কোর্টে কেস আর জজ কে? ভালো লাগে না, দেরি তো ভাগ করে। আপু, তুমি বললেই আমার প্রমোশনটা হয়ে যায়। দম দেই, গাঁজা তো খাওয়াটা ভালোই, দেখলে কিন্তু গুণ হইব। এই যে কেউ দেখবো না, দেখছো বলে তো মনে হয় না। হাপা প্লিজ, আফটার অল আমি তোমার ভাই, গ্রাজুয়েট, সামান্য একটা কনস্টেবলের চাকরি করা আমাকে কি মানায়? তুই যাবি নুরু? কে নুরু? দূর, কেউ না নুরু, দেখ একবার গরু আবার গে নুরু। আমার মনে গাঁজা খাইছে, তাক গা,
আমি খাই নাই, আমি খাই নাই, আমি ঠিক আছি। নুরু নুরু আবার তুই গাঁজা খেয়েছিস? ধরছি ভালো মনে খেয়ে দিছি না তোকাইয়া টায়ার পোড়াই দিছে গন্ধ ঢুকছে। নুরু আমি যাই। হ্যাঁ হ্যাঁ বলছি। কে রবি ছাদ থেকে পড়ে গেছে? কখন কিভাবে? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ডাক্তারকে খবর দে, আমি আসছি এক্ষুনি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না তোমার ছেলের কাণ্ড, আবারও ছাদ থেকে লাফ দিয়ে। হ্যাঁ বলো কি দেখি দেখি। আমার কিছু হয়নি আব্বু, শুধু শুধু আম্মু অস্থির। ডক্টর? না তেমন কিছু হয়নি, হাত পা সব ঠিক আছে। দেখে তো বাবা তোমার বুকটা এত বড় দাগ, কি হয়েছিল? কি আর হবে, ওই একই ঘটনা, বছর খানেক আগে ছাদ থেকে লাফিয়ে পড়ে পাঁজরের দুটো হাড় ভেঙে যায়, অপারেশন করতে হয়। অপারেশনের দাগ কি অত সহজে যায়? ব্যাড, ভেরি ব্যাড। অত উঁচু থেকে আর কখনো জাম করবে না, রাইট? নাটের গুরু কে? বল আনোয়ারকে কে খুন করেছিল? আমি কিন্তু একদিন ছাড়া পাবো, কিন্তু সেদিন তুই ছাড়া পাবে না। কি করি কি করি, না ভালো করে ধরি, পড়ে গেলে ভেঙে দেবো। বাবা রে, আরে টাকা রে টাকা, টাকা এত গরম, দেখতে না তিনি কেমন একটু দেখি। না 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 দেখুম না, দেখুম না, দেখুম না, না না। নুরু কে? ও ম্যাডাম, এই একজন মোটা খাটো দেখতে গুন্ডা মতো এই বাক্সটা দিয়ে গেছে। আর এই চিঠি? জজ সাহেবা, আপনার কোর্টে আমার ছেলে কোবরার কেস, তাকে বেকসুর খালাস দিবেন, এটা আমার অনুরোধ। এই ছোট্ট অনুরোধটুকুর জন্য 2,00,000 টাকা আশা করি যথেষ্ট। বেগম সাহেবা, আর লোকটা বলল এই বাক্সে 2,00,000 টাকা আছে। এই যে একটা বালির আমি নেই বেগম সাহেবা। আমারই তো দিবেন, আপনার উকিলে যে টাকা খাইয়া খাইয়া ভালোবাসে জেলে ঢুকায় আর চোর বদমাশ করে সারাই আনে, এখন পুলিশে দেখেন। আসল চোর তো ধরতে পারেন না, সব ঢাল গরিবের উপর। অর্ডার অর্ডার, সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি কোবরা একজন বিদেশি নাগরিক এবং মাদক পাচারকারী দলের নেতৃস্থানীয় সদস্য। তার জামিনের আবেদন নামঞ্জুর করে কোবরাকে 3 দিনের পুলিশ রিমান্ড প্রদান করছে। বল কোবরা বল, এই নানাকে আমার বাপু, মাই ফাদার, পুরো নাম নাথুয়া নারাং। আপা আপা, রবি, আমাদের রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ছুটির পর বাড়ি ফিরেনি, স্কুলও নেই। আছে কোথাও, খুঁজে দেখ।
খুঁজে কোনো লাভ নেই জজ সাহেব, আপনার ছেলে নানার কোলে। নানা তাকে আপাতত আদর্শ আগে রেখেছে। ইউ বাস্টার্ড! কি করবো বলুন, টাকায় যখন কাজ হলো না তাই দেখি ছেলে বিনিময় কাজ হয় কিনা। কোবরার যে শাস্তি আপনি দেবেন নানার এই আদালত আপনার ছেলেকে একই শাস্তি দেবে। তাহলে তুই সেই শয়তান? নানা, আমার রবির কিছু হলে হ্যালো 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 আব্বু আম্মু আমাকে যেতে দাও। বড় ভালো ছেলে। সকল সাক্ষী ও পুলিশ রিপোর্ট থেকে এটাই প্রমাণিত যে আসামি কোবরা নিঃসন্দেহে অপরাধী। একজন বিচারককে 2 লক্ষ টাকা ঘুষ দেবার হোতা, আনোয়ার হত্যাকারী এবং ড্রাগস পাচারকারী দলের নেতা নাথুয়া নারাং ওরফে নানার বাংলাদেশি এজেন্ট, তারই পুত্র ওই কোবরা। কোবরার যে শাস্তি আপনি দেবেন নানারে আদালতও আপনার ছেলেকে একই শাস্তি দেবে। অর্ডার অর্ডার! আদালত আসামি কোবরাকে আফিম, চরস, হেরোইন পাচার এবং আনোয়ার হত্যার সহিত জড়িত থাকার জন্য বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 30, 32, 38 এবং 379 ধারা মোতাবেক এই আদালত আসামিকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করছে। শুনল না জজ সাহেব? শুনল না আব্বা? দিয়ে দিল আমার কোবরাকে 14 বছরের জন্য ঢুকিয়ে দিল। এই, আমিও তোকে 14 বছরের জন্য ঢুকিয়ে দেব। আম্মা! না না না, তোকে আমি জেলের ভাত খাওয়াবো না, তোকে আমি দেশে নিয়ে যাব। আমার ক্ষেতের ফসল আফিম, আফিমের দানা খাওয়াবো। না না, এই এই ড্রাগস নেশার ইঞ্জেকশনটা ঢুকিয়ে দে। 14টি বছর পার করতে আমার বড় কষ্ট হয়েছে রে। জানিস আজ আমার কোবরা ছাড়া পাওয়ার দিন। হ্যাঁ নানা, আপনার ছেলে 14 বছর জেল খেতে হবে, অপরাধ জগতের কিং। আর এই হারামজাদা জজের ছেলে 14 বছরের নেশাগ্রস্ত এক বান্ডিল মাল, ইন্দুরের মতো অলিতে গলিতে নালা নর্দমায় ধুকে ধুকে মরবে। কোবরা, মাই সান! বাপু বাপু! মাই সান, জেলখানা কত কষ্ট হয়েছে আমার বাহাদুর বেটা। আরে বাপু, বি হ্যাপি, দেখো সিমি এখন তোমার কোবরা আর সাধারণ ক্রিমিনাল নয়, এখন আমি জেল ফারক ক্রিমিনাল, কিং অফ দ্য ক্রাইম ওয়ার্ল্ড। আরে ওই চিষ্টা কে বাপু? ওই হারামজাদি জজের ছেলে রবি। 14 বছর ওর উপর ড্রাগসের এক্সপেরিমেন্ট চালিয়েছি, আজ সে এক গাদা গোস্ত ছাড়া কিছুই না। তা গেল, ওই জঞ্জালটা সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন কেন? ছেড়ে দিন, চলে যাক বাপ্পার কাছে। হ্যাঁ যাবে, আফটার এনাদার এক্সপেরিমেন্ট। ওর উপর আর আমি মাত্র 1টি পরীক্ষা করব। কিন্তু আসল মাল কোথায়? মানে ব্রাউন সুগার? কাঁচ! বাপু কি শেষ পর্যন্ত কাঁচের ব্যবসা শুরু করেছো? নো মাই সান, একটু পরেই সব জানতে পারবে। এই হলো হেরোইন, পৃথিবীর সবচেয়ে কস্টলি নেশা। এই হলো আফিম, আর
এই হলো কোকেন। শেষ আবিষ্কার, হেরোইন থেকে নেশার কাঁচ। এই কাঁচ রক্তের সঙ্গে মিশলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। এটাকে ছড়িয়ে দেব সারা বিশ্বে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের এই নেশার ব্যবসাকে ধরতে পারে, নেশার ব্যবসাকে বন্ধ করতে পারে। এটা কেমন নেশা? এক্সপেরিমেন্ট করার জন্য যশ সাহেবের ছেলেই তো আছে। এবার ওকে ছেড়ে দে আর ফোন করে যশ সাহেবকে তার ছেলের মুক্তির সংবাদটা দিয়ে দে। যশ সাহেব সারা জীবন সন্তানের খোঁজে পথে পথে ঘুরে বেড়াক। ওগো ওগো শুনছো? ওগো এদিকে সালমা, 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 কি হয়েছে সালমা? আমার রবিকে ওরা ছেড়ে দিয়েছে, আমার রবিকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার রবি সব ভুলে গেছে। আমার রবি, আমাদের রবি। ওগো একটা কিছু করো, আমার রবিকে খুঁজে বের করো, আমার রবিকে এনে দাও। খুঁজে বের করব। এই 14 বছরের রবি কি আর আগের মতো আছে? কত বড় হয়েছে, কিন্তু এই মানুষের ভিড়ে আমরা তাকে কোথায় খুঁজবো বলো? কেমন করে চিনবো সালমা, কেমন করে চিনবো? কেন, ওর বুকে অপারেশনের একটা কাটা দাগ আছে না? কাটা দাগ, কাটা দাগ। রবি, আমার রবি। আমার নাম রবি না। তুমি হয়তো জানো না, হতেও তো পারো তুমি রবি, আমার ছেলে। দেখি না বাবা তোমার বুকটা কোনো কাটা দাগ আছে কিনা। না, আমার বুকে কোনো কাটা দাগ নেই। যাও পাগল কোথাকার, যান বাড়িতে যান, এভাবে ছেলেকে খুঁজে পাবেন না। নেশা কেন হয় না? আরেকটু হলেই তো মারা পড়তে। এখন আমার মরতে ইচ্ছে করছে, পাচ্ছি না, বাঁচার শক্তি আমি খুঁজে পাচ্ছি না। এখানে যা ছিল সব শেষ, সব শেষ হয়ে গেছে। কে তুই? তুই কি আমার রবি? দেখি দেখি তো বাবা তোমার বুকটা। দেখাতে পারি যদি এতটুকুন হেরোইন দাও। হ্যাঁ, চরস, গাঁজা, আফিম, এমনকি ফেন্সিডিল হলেও চলবে। ওসব কোথায় পাবো বাবা? তাহলে আর বুক দেখা হবে না। নদীন, আমার রবি। আপু, আমার রবি। অনেক হয়েছে। আমার রবি।
এবার বাড়ি চলো তো। ও আমার রবি হবে কেন, দেখছো না কেমন মাস্তান মাস্তান ভাব, বাড়ি চলো। কেঁদো না সালমা, কেঁদো না, অনেক তো কাল। কই আমাদের রবি তো ফিরে এলো না। ওগো, তাহলে কি আমি আমার জাদুকে আমার রবিকে কোনো দিনই ফিরে পাবো না? জানি না সালমা, জানি না। তারপরও তুমি বাঁচবে, আমি বাঁচব। আমাদের সুমি মায়ের জন্য আমাদের বাঁচতে হবে। আমরা তো নিঃসন্তান নই, আমাদের বুক জুড়ে আছে আমাদের মেয়ে সুমি। দুঃখ ভরা এই জীবনে সুমির হাসি, সুমির গান আমাদের জীবনকে কানায় কানায় ভরে ফেলবে। ভালোই এঁকেছ, কিন্তু ছেলেটি কে? আমার সঙ্গে পড়ে, মিঠু, অনেক বড় লোকের ছেলে। কত বড়? এত যাব, তুমি বড় ইয়ে। আমার করে হাসছো কেন? মেয়ে বড় হয়েছে সালমা, চোখ কান একটু খোলা রেখো। কেন? তোমার মেয়ে মনে হয় কাউকে ইয়ে করে, ভালোবাসে। কাকে? সুমির হাতে ছবিটা দেখলে না, নিশ্চয়ই তাকে। এখন যাও তো, এই সাত সকালে আমি কোথাও যেতে পারবো না। তুমি কি রাগ করেছো? সুমি রাগ করেনি, রাগ করেছে তার মা। আম্মু, এই যে ধরেছি, আসল চোর ধরেছি, পালাবে কোথায়? চলো চলো। শোনো ছেলে, কি যেন নাম তোমার? মিঠু। ইউ শাট আপ। তোমার মাকে আমার সঙ্গে কথা বলতে বলবে। মা তো নেই, মারা গেছে। ও, ঠিক আছে, তোমার বাবাকে আসতে বলবে। বাবাও দেশের বাইরে। নেক্সট টাইম আমি তোমাকে তোমার বাবার সঙ্গেই দেখতে চাই। বাবা ঠান্ডা রে বাবা। ও বাবা, ওই হে রে বাবা, বাবা ঘুরছি রে বাবা, ওরে বাবা। আহা বাবা, অমন একজন বড়লোক তোমার বিয়েই হবে, তার বাড়িতে যাচ্ছ তুমি তোমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, একটু ফিটফাট হয়ে যেতে হবে না? অত ফিটফাট আমার ভালো লাগে না। কিন্তু বড়লোকটিকে কোথায় যাচ্ছি? না না, আমি যাবো না রে, আমার বড় ভয় করছে, কি বলতে কি বলে ফেলবো। কিচ্ছু না, শুধু মনে রাখবে তুমি একজন বড় ব্যবসায়ী। গতকালই আমেরিকা থেকে দেশে ফিরেছো। আমেরিকা? হ্যাঁ, আমার সদ্য পুষ্টি আমেরিকা কোথায় না, এটুকু না। হ্যাঁ, ঢাকা চিটাগাং শহরে তোমার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে তুমি তো জানো না। না আমি জানি না, কয়টা বাড়ি কয়টা গাড়ি। না বাইরে, না বাইরে, বাবাই দিয়া, বাবাই দিয়া, বাবাই, তা আমি বলতে পারবো না। তুই বরং আমাদের কাসুর মেয়েকে বিয়ে কর। বাবা, কাসুর মেয়েকে বিয়ে করবে মিঠু? ওর বাবা তো তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চায়। হাসারে বাজান। হ্যাঁ বাবা, কিন্তু সব বড় লোকদের তো সেক্রেটারি থাকে। হ্যাঁ, হায় হায়, আমার সেক্রেটারি কোথায়? বুঝলে? জি বাবা। তুই আমার সেক্রেটারি হবি? না বাবা না, আমি হলাম গিয়ে বকলম। সেক্রেটারি হলে তো লেখাপড়া জানতে হয়, ইয়েস নো ভেরি গুড বলতে হয়, আমি পারবো না। তার দরকার হবে না। আমার কলেজের বান্ধবী ওই মনিরা হবে তোমার সেক্রেটারি, যা বলার সেই বলবে। তুমি শুধু ইয়েস নো আর ভেরি গুড বলবে, মনে থাকলো তো চলবে, নইলে পুজ। আল্লাহ, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এই ভাইটা যেন কেমন চেনা চেনা লাগছে রে মনিরা। কি মনিরা? না বলুন সেক্রেটারি। ওয়েলকাম
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আইসা আমারে কি ব্যাপার? জি মানে আমার স্যার এমব্রেসিং মানে কোলাকুলি করাটা একদম পছন্দ করে না, ওটা নাকি আনহাইজিনিক। আনহাইজিনিক? জি অস্বাস্থ্যকর। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ব্যাপারটা কি ঠিক আমরা এভাবে চিন্তা করিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনাকে খুব চেনা চেনা লাগছে। হর হামেশা পত্র পত্রিকার বসের ছবি ছাপা হয় কিনা তাই অনেকের মনে হয় চেনা জানা। দ্যাটস রাইট, আমি খুব খুশি হয়েছি আপনার মতো একজন ধনী ব্যক্তিত্ব আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। নো মানে? মানে কেউ আমার ড্যাডকে ধনী বলুক এটা তার পছন্দ নয়। একবারও তোর বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন স্যার? সুমি আর মিঠু তো ভালোবাসে প্রেম করে। বদমাস লম্পট লোভী অনেক হয়েছে স্যার। ভুলে যাচ্ছেন কেন, এই লোকটি এখন আর আপনার চাকর না, আমার বাবা। যাও ভেতরে যাও। দারোয়ান এদের সব কটাকে বের করে দে। এসো না, এসো। মিঠু মিঠু শোন, ওই মেয়েকে যদি বিয়ে করতে না পারিস আমি তোকে তেজ পুত্র করবো। দরকার হলো মেয়েকে ভাগিয়ে আনবি। ভাগিয়ে আনবি কি দিয়ে? কসুর ছড়া দিয়ে? ভাগিয়ে আনতে গেলেও তো টাকা লাগে, কোটি টাকা খরচ করে দিমু। নে টাকা নে, যত লাগে নে, কিন্তু ওই তুমি মানে ওই সুমিকে ছাড়া আমার বাড়িতে পা দিতে পারবি না। জানা আরাম দাদা জানা গালিটা কিন্তু। আরে বুঝছি তো, বেস্টিস দেখি তো, শিক্ষিত বেশি বুঝে। যে 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 মানে তুমি ভিতরে যাও, উনিও আবার যে বুঝে। চোর? আমার বোনের বাড়িতে চোর? এই দাও, এই দাও বলছি। তুমি চলো। মিঠু তুমি এসো আমার সাথে। কোথায়? বাড়িতে চোর ঢুকেছে। চোর কোথায়? ওই তো ওই দিকে। চলো চলো। ওরে বাপরে, বাবা আসছে। কোথায় যে লুকায়, এখানে থাকো ছবি হয়ে নড়বে না কিন্তু। মা সুমি, তোমার ঘরে চোর ঢুকেনি তো? চোর না তো। তোর নাক ধরে নি, নাক ধরে নি। ইন্সপেক্টর মামা, ওটা চোর না, চোরের ছবি। এই ধরে চোর পালালো 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 চোর হাটে হাটে টান টান। ও মাই গড, মিঠুর ছবি তো আমি নিজ হাতে ছিঁড়েছি। তাহলে এই তো মিঠু। আমি দেখছি। ওরে বাপ রে বাপ, এই তাহলে গেল কোথায়? পুলিশের জিপে এরা? ঘটনা কি?
ঘটনা কিছু না সিস্টার, আমরা না পালিয়ে যাচ্ছি। কেন? ওকে, ও মিঠু আর আমি সুমি, আই লাভ হিম। আব্বু ওকে শুধু বকাঝকা করে, বলে ও নাকি ছোট লোকের ছেলে। হুম, বুঝেছি। নামো, নেমে এসো, পাশাপাশি দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। একি এই ছোকরা, এই বেশি স্মার্ট করো না। এই চলো আমার সঙ্গে, চলো, বসো পেছনে, ওঠো ওঠো বলছি। সিস্টার, ছি ছি, তুমি কি ছেলে নাকি? যেখানে সেখানে, হুম, না এখানে না, ওঠো। কিন্তু আমি যে সামলাতে পারছি না। ঠিক আছে, ওই পুলটার নিচে চলে যাও। থ্যাংক ইউ সিস্টার। সিস্টার তুমিও আসো না, আমার না ভয় করছে। ঠিক আছে চলো। ওই জি ওইখানে যাও। মিঠু জলদি এসো, হুম তাড়াতাড়ি এসো। আরে আরে আরে, আমার সাইকেল, আমার ক্যামেরা, আমার, ঠিক আছে আমিও দেখবো পালিয়ে তোমরা কোথায় যাও। কার সাথে পালিয়েছে? একটা চাকর, চাকরের ছেলের সাথে। লজ্জার কথা। এসপি সাহেব, প্লিজ ফাইন্ড আউট মাই ডটার। ছেলেকে হারিয়ে সুমির মা প্যারালাইজড, পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। এবার মেয়েকে হারালে সে আর বাঁচবে না। আঙ্কেল, এনিথিং রং? হ্যাঁ, মনে হচ্ছে একটা রোমান্টিক নাটকের দ্বিতীয় অঙ্ক চলছে। রোমান্টিক? রোমান্টিক কি বলছেন? ইটস এ কমপ্লিট ইলোপমেন্ট। রাইট স্যার, রীতিমতো একটা নাবালিকা অপহরণ মামলা। একবার ধরতে পারলে সোজা সন্ত্রাসী মামলা, তাকে চার্জশিট দিয়ে দিতাম। উড ইউ প্লিজ স্টপ মিস্টার? নাদির খান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। ইয়েস ইয়েস স্যার, মিস্টার নাদির খান, হক সাহেবের মেয়েকে ইলোপ টিলোপ কিছুই করা হয়নি। স্বেচ্ছায় সে একটি ছেলের হাত ধরে পালিয়ে গেছে, কারণ ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু আপনারা সেই নির্মল ভালোবাসাকে হত্যা করতে চাইছেন। চার্জশিট তো আপনাদের নামে হওয়া উচিত। হোয়াট? জি, কে মে? কিছু মনে করবেন না অক্ষয়, ওর নাম জ্যোতি। ক্রাইম ওয়ার্ল্ড, আই মিন অপরাধ জগতের খুঁটিনাটি নিয়ে গবেষণা করা ওর অভ্যেস। আচ্ছা আচ্ছা, তামা জ্যোতি, তুমি কি আমার সুমিকে দেখেছো? আজ সকালে প্রথম দেখেছি, আমার মোটরসাইকেল আর ক্যামেরা নিয়ে পালিয়েছে। কিন্তু আমাদের জিপ থানায় পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয় ওরা বেশি দূর যেতে পারেনি। কথা দিচ্ছি স্যার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খুঁজে বের করব। ম্যাডাম, আমি কি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি? পারেন, কিন্তু এই পোশাকে নয়, সাদা পোশাকে, আই মিন সিভিল ড্রেসে। ওকে, মিঠু আমার না বড্ড খিদে পেয়েছে। তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। সবার ছবি তুলে নিয়ে গেল, জলদি ধর, যা পালাতে চলে না পারে। আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মারলে আমার কি? রাজু মুক্তে কোনো কাজ করে না। মাল কত দেবে? মাল মাল কি?
টাকা টাকা কত দেবে? দশ টাকা দেবো। একশো টাকা দেবো। একশো টাকা তো মুরগির জানের দাম। এক লাখ, এক লাখ টাকা দেবো। এবার তাহলে চেষ্টা করা যায়। নেগেটিভ সহ, নইলে সবার জীবন নেগেটিভ হয়ে যাবে। ফুরফুর ফুরফুর করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে। ঘুরঘুর 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 করে দুনিয়া ঘুরে, মিয়া বিপি রাজি হইলে কাজে কি করে। ফুরফুর 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 করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে। ঘুর 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 করে দুনিয়া ঘরে। সবই দেখি ঘরে, ঘুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিপি রাজি হইলে কাজে কি করে। তুফান আমি ঠেকাই কি করে। ঘুর ঘুর
ঘুর ঘুর ঘুর ঘুর করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হইলে কাজে কি করে। ফুরফুর 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 করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে। ফুরফুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হত কাজে ক্যা করে। আগে তোর সিগারেটটা জ্বালাম, তারপর মহল্লা জ্বালাবি। বাবা রে বাবা রে, কি মাইর দিল রে ভাই। ক্যামেরা পাবো, তারপর ওকে ছাড়বো। ভুলে গেছিস, ছেড়ে দে চুকরিকে, ও আমার লাখ টাকার মাল। ক্যামেরাটা পেলেই ছেড়ে দেবো। এই নাও ক্যামেরা। আমার ক্যামেরা। কিন্তু মেম সাহেব, ছবিগুলো ওদের, নিশ্চয়ই দামি ছবি হবে। হ্যাঁ দামি, আর দামি জিনিসের দামও দামি। 2 লাখ টাকা দিবি, ক্যামেরা ফেরত পাবি। আর কোনো ভয় নেই। ঠিক আছে, কাল রাত 10টায় নারায়ণ ক্লাবে আমরা অপেক্ষা করব। এক হাতে ক্যামেরা আর এক হাতে টাকা। এই চল চলে এসো সুমি। না সুমি যাবে না। জোরশালা ভাগি এনে মেয়ে বিয়ে করবি রাজু থাকতে? আয় মেম সাহেব, যাও ওকে নিয়ে যাও। ব্যাড, ভেরি ব্যাড। কোনো ভালো মেয়ে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসে না। মা জ্যোতি, ওকে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসো, যাও। কিছুতেই বাড়ি যাবে না, তাই তো এখানে নিয়ে এলাম। বলে বাড়ি গেলে নাকি ওকে মেরে ফেলবে। মেরে ফেলবে? না মা, কোন বাপ মাই সন্তানের অমঙ্গল চায় না। যাও বাড়ি যাও। না আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি তোমার বাবাকে ম্যানেজ করব। ওকে, ডেঞ্জারাস। এই যে দেখছি মাদক পাচারকারী দল, এরা এই দেশটাকে ড্রাগ পাচারের করিডোর বানাতে চায়। কিন্তু আমি তা হতে দেব না, আমি ওদের মুখোশ খুলে ফেলব। এ হলো সেই কোবরা যে তোমার বাবার হত্যাকারী, 14 বছর সাজা খেটে আবার নেমে পড়েছে সেই পুরনো ব্যবসায়। হাই, ওই যে রাজু, রাজু ওয়েলকাম ওয়েলকাম। হেই নাও ক্যামেরা, আর ঝটপট ছাড়ো, 2 লাখ টাকা। ফিল্ম কোথায়? মানে ক্যামেরা আছে,
ফিল্ম নেই, আর 2 লাখ টাকা চুক্তি হয়েছিল ফিল্মের জন্য, ক্যামেরার জন্য নয়। কিন্তু ফিল্ম গেল কোথায়? নিশ্চয় জ্যোতির কাজ। জ্যোতি? এই জ্যোতিটা আবার কে? রিটায়ার্ড এসপি হায়দারের মেয়ে জ্যোতি। এসপি হায়দার মানে সেই হায়দার? হ্যাঁ, যার ডান্ডার বাড়ি এখনো আমার কোমরে লেগে আছে, মনে হলে এখনো ব্যথা পাই। জ্যোতি, 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 মেয়েটা এখনো ফিরল না, এত রাতে ও যে কি করে? ওয়েলকাম, ওয়েলকাম এসপি সাহেব। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। কে তোমরা, কে চাও? আপনার ভাতিজি মিস জ্যোতির কাছে আমাদের কিছু ছবি আছে। তোমাদের সাহসের তারিফ করতে হয়। যেভাবে হোক, যেমন করেই হোক, এসপির বাড়িতে ঢুকেছ, কিন্তু একজন পুলিশ অফিসার হাতে আসা অপরাধীদের কোনো ছবি ভিক্ষের চাল নয় যে ছেলেই পেয়ে যাবে। এসপি, শাট আপ! ওটা শুধু ছবি নয়, ওটা দলিল, ডকুমেন্ট। ওই ডকুমেন্ট তোদের নানা গ্রুপকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বে। না না এসপি সাহেব, আমরা জেলের ভাত খাবো না, আপনি বরং বেহেশতের হাওয়া খান গে। হোয়াট? হ্যাঁ এসপি সাহেব, আমার পার্টনার কোবরার অনেক পুরনো খায়েশ আপনাকে উপরে পাঠাবে, তার খায়েশ আজ আমি পূরণ করব। সেন্ট্রি, সেন্ট্রি, সেন্ট্রি! তুমি হয়তো জানো না, এই নারায়ণ ডিসকোর নামে তোমার সরকারের দেওয়া লাইসেন্স আমার কাছে আছে। নিশ্চয়ই হিরোইন বিক্রি করার লাইসেন্স তোদের দেয়া হয়নি, হারামজাদা! তুই আমাকে আমার মায়ের স্নেহ ভাইয়ের আদর থেকে বঞ্চিত করেছিস, তুই আমার বাবাকে খুন করেছিস। হ্যাঁ, তুই নিশ্চয়ই মানুষ খুন করার লাইসেন্স সরকার তোদের দেয়নি, দেয়নি এসপি হায়দারকে খুন করার অধিকার। এই ম্যাম সাহেব, এই বাহিনী সঙ্গে না থাকলে তোর এই শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব লাইসেন্সের সিল মেরে দিতাম। কোবরা! অ্যারেস্ট হিম! কোন অপরাধে? এসপি হায়দার, এসপি হায়দারকে খুন করার অপরাধে। এই হারামজাদাই এসপি হায়দারকে নির্মম ভাবে খুন করেছে। না না, সে খুন করেনি। সে খুন করেনি মানে? সেটাই তো আমার দুঃখ, ওই এসপি ব্যাটাকে আমি খুন করতে পারলাম না। তাহলে কে খুন করেছে বল। আমি কেমন করে বলবো, খুনি কি আমার আত্মীয়? আমি কি এবার যেতে পারি স্যার? খুলে দাও।
আচ্ছা সুমি, তুমি ওই খুনিটাকে দেখলে আবার চিনতে পারবে? তাছাড়া ওই লোকটার ছবি আমি এঁকে দিতে পারবো। না, ওই মেয়ে কোনো ছবি আঁকবে না। তাহলে কি ওকে খতম করে দেবো? স্যার, কাম করার নমুনা তো দেখলাম। মেয়েটির নিরাপত্তার জন্য সম্পূর্ণ বাড়িটি এখন পুলিশ দিয়ে ঘেরা। ছবি আঁকা পর্যন্ত ওই বাড়ি পুলিশ পাহারা দেবে। ওই মেয়েটির দুর্বলতা কোথায়? মিঠু, মিঠুর প্রতি খুব টান, দুজনে খুব ভাব। মিঠু, মিঠু, সুমিকে না পেলে আমি মরে যাবো। সুমিকে না পেলে মরে যাবো? হারামজাদা, নেশা করিসটি? আজ তোকে আমি ছেড়ে দেবো, চল। না না না, থানা টানা করে লাভ নেই, একে শুধু কেলেঙ্কারি হবে। এই ছেলে, তুমি যাও, আর কোনোদিন সুমির নাম মুখে আনবে না। নিজের কানেই তো শুনলি, সুমি তোমাকে ঘৃণা কর। চল না, চল না। আরে না, আমি যাবো না। চল, আমি যাবো না। সুমি, যেতে হয়। আই লাভ ইউ, আই লাভ ইউ সুমি, আই লাভ ইউ। মাগো সুমি, মা আমি মিথ্যে বলেছি। সুমি, আমি মিঠুকে ভালোবাসি। হ্যাঁ মা, আই লাভ ইউ, আই লাভ ইউ মা, আই লাভ ইউ। টাকা বাড়ি কর, আর টাকা বাড়ি কর। টাকা? এই তো সব টাকা। আমি দেখছি তো। না, নেই আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। অরাজু, কে করে ক পারলে বলি টাকাটা ফেরত দিতে। একশো টাকা দাতা কথা। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। হারাম দিদি, মিশাও তা কয়। কোথায়? আরে আছে আছে, হুসি তু কা। আমি বের করে দিচ্ছি। আচ্ছা, একেবারে পেটের উপর ছিল ইজ্জত, আমার ইজ্জতের উপরে হাত। তুই বিজলির বিয়ে করবি? আজই, এক্ষুনি করবো। মাল কত দেবে? মাল? মাল দিয়ে কি করবি? তোর বিয়ে করার কাম নাই তা? কি হয়েছে আমার বাবা? কি হয়েছে বাবা? কাল সকালে আমি হোস্টেলে চলে যাব। হাঁটু ভেঙে পড়ে গেছে। কি হয়েছে তোর? খবর করছিস কেন? হাঁটুর বল বদি গেছে গা। কি হয়েছে? শালা নেশা ধরেছে। এটা আবার কি? হেরোইন ধরেছে। শালা নেশা তো। আচ্ছা, এবার সামলাও। কি সামলামু? মিঠু, হাই 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 বাবা, হাই ভাই, সুদাইতে ভাই, ভাই সুদাইতে। ওই শালা, হে কর, বড় পেয়ারা নাম। এই মিঠুই পারবে আমার সব কুল রক্ষা করতে। সুমি তোমাকে খুব ভালোবাসে, তাই না মিঠু ভিয়া? ভায়া দেখছি নেশাও করে। কি খেয়েছো? হেরোইন? বড় দামি নেশা। আরে ওই নানা, এখনো সময় আছে, মিঠুকে ছেড়ে দে আর পুলিশের কাছে আত্মসমর্পণ কর। যাকেই তোরা জিম্মি করিস না কেন, আমি তোদের রেহাই দেব না। তোরা একজন পুলিশ অফিসারকে, আমার চাচাকে হত্যা করেছিস। আরে তোরা তো মানুষরূপী শয়তান,
সুমি, সুমি ওই ছবি একটা কেন, হাজারটা আঁকবে? এক মিঠুর জন্য তোর মতো পাষণ্ডকে হাত ছাড়া করা যায় না। কি করবি তুই মিঠুর? বড় জোর ওকে মেরে ফেলবি? মার, তুই তো আমার ছেলে রবিকেও তিলে তিলে হাত বড়া করে রাস্তায় ছুঁড়ে ফেলেছিস। আমিও দেখবো আর কত খুন তুই করতে পারিস। আমার মেয়ে সুমি এই ছবি আঁকবে। হ্যাঁ হ্যাঁ আঁকবে। ঠিক আছে ঠিক আছে, আবার ভিডিও ক্যাসেট পাঠিয়ে দিচ্ছি। মিঠুর অবস্থা দেখে যদি আপনার মেয়ে ছবি আঁকতে চা আঁকবে? না না, আমি এক্ষুনি ছবি আঁকবো না, ওরা মিঠুকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সুমি কোনো ছবি আঁকবে না। হ্যালো হ্যালো, আমি সুমির মা বলছি, আমি তোমাদের কথা দিচ্ছি, সুমি সুমি কোনো ছবি আঁকবে না। তুমি তুমি শুধু মিঠুকে ছেড়ে দাও। বল শালা, বিজলি মিঠু ওরা কোথায়? বল, ভিতরে, ওই ভিতরে। মিঠু আর বিজলিকে ছেড়ে দে। আছে আছে, ওরা সবাই এই ক্যামেরাতে আছে। শালা, এটা তো তোদের পুরানো স্টাইল। আমার স্টাইল দেখ। নেবিজি, তুই ক্যামেরা চালা। মানে আমাকে বাদ্র এই রাজুই সেদিন সুমিকে বাঁচিয়েছিল, আর এবার মিঠুকে নিয়ে গেছে। বাঘের গর্ত থেকে শিকার তুলে নিয়ে যায় সে। কে? সিংহ। কতগুলো ঘাস খেকো গাধা পোষার চেয়ে একটা সিংহই যথেষ্ট। রাজু এক সিংহ, এবং আমি সেই সিংহটাকেই চাই। আ
ওই রাজুকে ধরলেই আমরা এসপি হায়দারের খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো। আই এম শিওর রাজু রাজুই দিতে পারবে ওই খুনির সন্ধান, কারণ মিঠুকে উদ্ধার করেছে রাজু। রাজু নিজেই তো একটা ক্রিমিনাল। লোহাই লোহাকে কাটে, তেমনি এক ক্রিমিনাল আর এক ক্রিমিনালের শত্রু হয়। সুতরাং রাজুকে আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। এক্ষেত্রে রাজুকে গ্রেফতার করতে হবে, কিন্তু কোন অপরাধে? এসপি সাহেবের খুনিকে সে চেনে, এটাই তার অপরাধ। এই এক অভিযোগেই 3 মাসের ডিটেনশন হতে পারে। রাজু, তোমাকে থানায় যেতে হবে। ইয়েস, ইউ নো, তুমি সবই জানো, আর তুমি মিঠুকে উদ্ধার করেছো। বলতে তোমাকে হবেই রাজু, সিরাজ হায়দারের হত্যাকারী আর মিঠুর অপহরণকারী একই ব্যক্তি, কিন্তু কে সে? বলতে তোমাকে হবেই। হাই ইন্সপেক্টর, গায়ে হাত তুলবে না, আমার নাম রাজু। সবাই জানে রাজু মুফতে কোনো কাজ করে না। এসব মারপিট স্টলে না গিয়ে আসল কথা বলুন, মাল মানে টাকা, টাকা কত দেবেন? সব কটাকে হাতে নাতে ধরিয়ে দেব। 10 লাখ টাকা বিনিময়ে একটি মাত্র খুন, তাও আমার ওই পুচকি ছুকরিকে। সে তোমার কে? কেউ না। যাও রাজুর, শেষ করে দাও ওই সুমিকে। রাজু ভাইয়া, দাঁড়াও মাকে বলে আসি। মৃত্যু হবে আজ এই রাত 3টায়, আর কেউ না পারলেও আমি নিজ হাতেই তাকে খুন করব। আমাকে মেরে ফেলো, সুমিকে ছেড়ে দাও। Ah!
রবি তোরা চলে আয়। দেখো দেখো আমাদের রবি, তুই আমার রবি, রবি রবি আমার রবি। আপনারা ভুল করছেন স্যার, ও রাজু না, ইন্সপেক্টর না। এই যে দেখছেন না দাগ, কাটা দাগ। সালমা, সালমা তুমি ভালো হয়ে গেছো। হ্যাঁ ইন্সপেক্টর, ও আমাদের রবি হবে, নইলে সুমির মার হৃদয় অমন করে কেঁপে উঠত না, তার অবশ পায়ে এত শক্তি আসতো না। কেঁপে যা রাজু। রক্তের টান, নইলে বারবার সুমিকে বাঁচাবে কেন? রাজু, আমাদের রাজু রবি, হক সাহেবের হারিয়ে যাওয়া ছেলে, এ কেমন করে হয় রে? তার বুক তো কাটলো সেদিন মিঠুকে উদ্ধার করতে গিয়া। তার মানে রাজু আসলে রাজু, রবি না। তাহলে কি হবে বাবা? চেপে যা, ভালোই হবে। এবার তুই হবি হক সাহেবের ছেলের বউ, আর সুমি হবে তার চাকরের ছেলের বউ। রাজু বিচার করেছে, রাজু সুমির জীবন রক্ষা করেছে, রাজু জজ সাহেব আর ছেলে সেজেছে। বাহ বাহ, চমৎকার! এত কিছুর পর রাজু বেঁচে থাকতে পারে না। দে ওকে মৃত্যুর পরোয়ানা জ্বালিয়ে দে। নো, হি ওন্ট বি কিলড। রাজুর জন্য এখন পুলিশই যথেষ্ট। রাজু, ও দুত্তরি, রাজু, রাজু বাবাজি কি? সালাম আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। এ রাজু বাবাজি কে খুঁজছিলাম। রাজু? রাজু নামের কেউ তো এই বাড়িতে নেই। ও তো রবি। ও আচ্ছা। হ্যাঁ নুরু, 14 বছর পর আমরা আমাদের রবিকে ফিরে পেয়েছি। হায় বাবা। হ্যাঁ রবি তো, সে রবি, সে রাজু হতে যাবে কোন দুঃখে। বাহ বাহ, চমৎকার! তোমার চালবাজির তারিফ করতে হয়। রাস্তার বস্তি থেকে সোজা উঠে এসেছ এক মায়ের কোলে, তাও আবার অধিকার নিয়ে, সরাসরি সন্তানের অধিকার। এই মেয়ে, এসব তুমি কি বলছো? ও তো রবি, আমার গর্ভজাত সন্তান, সুমির একমাত্র ভাই। একদিন পর হঠাৎ কেমন করে বুঝলেন এই আপনাদের সেই ছেলে রবি? 14 বছর যার কোনো খবরই নেই। আমি বলছি সে রবি, সেই ছোটবেলায় এতটুকু দেখেছিলাম, এতদিন বুঝতে পারিনি। মা বাপহীন হতভাগাই আপনাদের সে রবি, বেচারার বুকে দাগটা দেখেই না ওরা ছেলেকে চিনতে পেরেছে। দাগ? হ্যাঁ দাগ, দেখুন দেখুন দেখুন, এই যে দেখুন, ছোটবেলার ছোট সাহেব মানে রবির বুকে এমন দাগ আমিও দেখেছি। সুতরাং ও যে রবি তাতে আর কোনো সন্দেহ নেই, তাই না? যদি রবি হয় তাহলে সে কে? না আমি যাব না, আমি যাব না, আমি ডাকাত না, আমি যাব না। এই কি হচ্ছে স্যার? আমাকে একটু হেরোইন দেবেন একটু। কি করছো তোমরা? ও তো অসুস্থ,
থানায় না নিয়ে মাদক নিরাময় ক্লিনিকে নিয়ে যাও, যাও। কি ভাবছেন মেম সাহেব? না কিছু না। হ্যাঁ মিজ্যোতি, আপনার এই পেশেন্টের উপর রীতিমতো এক্সপেরিমেন্ট করা হয়েছে। কেবা কারা 14 বছর বেচারাকে নানাভাবে ড্রাগ সেবনে বাধ্য করেছে। এমতো অবস্থায় রবি সুস্থ হওয়াটা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করছে। রবি? ডক্টর, আর ইউ শিওর হিজ নেম ইজ রবি? আর হ্যাঁ, ওই নামটুকু ছাড়ার কোনো পরিচয় সে দেয়নি, অর্থাৎ দিতে সে পারেনি। পরিচয় আমি জানি ডক্টর, আমি জানি ওর পরিচয়। ডক্টর, আমি ওকে নিয়ে যেতে চাই, ওকে আমি বাঁচাতে চাই, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ইয়েস ডক্টর, নেশা ড্রাগস পাচারকারীদের হাতে প্রাণ দিয়েছিল আমার বাবা মা ভাইকে, আমি হারিয়েছি এদেরই জন্য, এদের আমি খুঁজে বের করবই। এই রবি আমাকে সে পথ দেখাবে, সুতরাং তাকে সুস্থ স্বাভাবিক হতেই হবে। আমি ওকে নিয়ে যেতে চাই ডক্টর, আজই, প্লিজ ডক্টর। ঠিক আছে, নিয়ে যান, শুধু একটা পুলিশ রিপোর্ট দিয়ে দেবেন। দেখুন, নেশার আসক্তি বড় কঠিন, এই নেশা থেকে কাউকে বিরত রাখতে হলে ওর মধ্যে জাগাতে হবে আরেকটি নেশা, আরো বড় রকমের আসক্তি, যেটা তৃতীয় শক্তির কাজ করবে। এক্ষেত্রে প্রেম ভালোবাসাটাই মুখ্য, এমনকি সেক্সটা প্রাধান্য পেতে পারে। রবি, এর মধ্যে লিস্ট অফ ইউর প্রপার্টিজ, এই সম্পত্তি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, প্রায় 5 কোটি টাকার সম্পত্তি। আজ থেকে সবকিছুর মালিক তুমি আর সুমি। ক্যাশ 50 লাখ টাকা তোমার নামে ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, এই নাও জমা বই, আর এই হলো চেক বই, তোমার খুশি মতো তুমি খরচ করতে পারো। হ্যাঁ, না ৫০ লাখ। হ্যাঁ মা, এবার তোমার আসল চেহারা ফিরে পাবে। কেমন সার্টিফিকেটটা দিয়েছিলাম? অর্ধেক মানে আটাটা আমার। ঠিক আছে ঠিক আছে, চাইলে না ওটা তোমাকে দিতেই হবে রাজু, কারণ আর কেউ জানুক আর না জানুক আমি জানি তুমি জজ সাহেবের ছেলে, না তুমি এক টাকা এবারের ছেইলা। মিঠুর সঙ্গে সুমির বিয়ে হোক, চাও? হ্যাঁ চাই। বিজলির বিয়ে আমার সঙ্গে? তাও চাই। তাহলে আর চারা না কেন, এক রত্তিও পাবে না। বাবে আমার সেনা জামাই সুযোগ বুঝে খুব মারা গেল। মা সালাম নিও, আমার জন্য কোনো চিন্তা করো না, খুব ভালো একটা কাজ পেয়েছি, কাজ বললে ভুল হবে, অন্ধকারে আলাদিনের চেরাগ। আপাতত তুমি জমা টাকা দিয়ে চলতে থাকো, আমি ভালো আছি। ইতি তোমার ছেলে রাজু। এতদিনে ছেলের সুমতি হয়েছে, ইয়াল্লাহ তুমি ওকে পথ দেখাও। বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেন ধোকা দিচ্ছ আমার মাকে, আমার বাবাকে, আমার নিষ্পাপ বোনটাকে? ধোকা দেব কেন, সুমি কি আমার বোন হতে পারে না? না পারে না, কোন গুন্ডা বদমাইশ কারো ভাই হতে পারে না। চুপ করে আছো কেন? আমি গুন্ডা, আমি বদমাশ, আমি বাস্তান, আমি কারো সন্তান না, আমি কারো ভাই না। লাখ টাকা তো পেয়েছ, যাও সরে পড়ো, সরে পড়ো, সরে পড়ো, সরে পড়ো। মা, মা, মা গো।
রবি, সেই রবি, বসো এখানে। না প্লিজ, না প্লিজ রবি, আমি পারছি না। রবি, রবি, ঘরে এমন কিছু নেই যা দিয়ে তুমি তোমার নেশার উত্তেজনা কমাতে পারো। রবি প্লিজ ছাড়ো। না না না, তোমার চুলের গন্ধটা নেশা ধরিয়ে দিচ্ছে। ছাড়ো না। আমি নিশ্চিত তুমি সেই রবি যত সাহেবা ছিলে। রবি কেমন আছো এখন? ভালো। চলো ঘরে চলো। মিঠু, মিঠু, হ্যাঁ মিঠু, 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 আমাকে পছন্দ না বুঝি? আমার হিরো রে, ওকে ছেড়ে দে। কোনো প্রেমিক তার প্রেমিকাকে এভাবে রক্ষা করে না। দুশো দুশো মারতে পারে না? কেমন করে মারবে? নেশা করে যারা সব ভুলে থাকতে চায় তাদের জিনিস এমনি করে সবাই কেড়ে নেয়? তুমি, তুমি তো একটা কাপুরুষ, ভীতু, দুর্বল, অসহায়। তোমার সুমিকে আগলে রাখার মতো কোনো শক্তি তোমার নেই। চলে যাও, তুমি যাও। ওরা আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে। এই নাও, আমাকে মাফ করে দাও সুমি। কেন এসব খাও বলো তো? কি করবো বলো? তুমি তো আমাকে ঘৃণা করো। এসব ছাইপাশ ঘর ছেড়ে দাও, তাহলে আর ঘৃণা করবো না। ছাড়বো, তবে আস্তে আস্তে, একটু একটু করে। তখন আমিও ভালোবাসবো, একটু একটু করে। শুনি মিঠু, সুইট মিঠু। হ্যাঁ হক সাহেব, এটাই সত্যি। রাজু আপনার কেউ না, রাজু এই এলাকার একজন মুখ চেনা মাস্তান। সে আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে সত্যি, কিন্তু সে আপনার রবি না, সে আপনার কেউ না। কোনো প্রমাণই? তার ওই বুকের দাগই সবচেয়ে বড় প্রমাণ। রাহাজানি, মারপিট, গুন্ডাগিরি যার পেশা, টাকা, মদ আর প্রতারণা যার নেশা, তার বুকে ওরকম ক্ষতের দাগ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আবারও বলছি, সে রবি নয়, সে রাজু, রাজু, রাজু। ও, সে রাজু হোক আর রবি হোক, তাতে তোমার কি? রাজু তাদেরই লোক যারা আমার বাবাকে হত্যা করেছে। না, রাজু ওদের কেউ না। রাজু অলিতে গলিতে বড় হওয়া এক যন্ত্রণা, এক অভিশাপ। হ্যাঁ স্যার, আমি রবি নই, আমি রাজু। আমার বুকের এই দাগ কিছুদিন আগের এক দুর্ঘটনা মাত্র। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি চলে যাচ্ছি। এই নিন আপনার কাগজপত্র, চেক বই, একটি পয়সাও আমি খরচ করিনি। রবি, চলে যাচ্ছিস? যা, কাল সকালে তোর মা, আই মিন রবির মা, যখন ঘুম থেকে জেগে জানবে তার রবি চলে গেছে, যাকে পেয়ে সে সুস্থ হয়েছে, যাকে ঘিরে তার জীবনে খুশির ঢেউ বয়ে যাচ্ছে, সে তার রবি না, সে তার সন্তান না। তুই কি মনে করেছিস সে সে বাঁচবে? না না রবি, না। এই আঘাত সালমা আমার স্ত্রী সইতে পারবে না, কিছুতেই না। যদি মেরে ফেলতে চাস তাহলে যা, তুই চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ যাও, যাবার আগে রবির মাকে বলে এসো তুমি তার রবি নও। না, আমি পারবো না, কিছুতেই না। কেন পারবে না? ওই স্নেহ, মমতা, অন্তর, বিবেক বলে কিছু এখনো আছে তাহলে? হ্যাঁ রাজু, সত্য খুব কাছে লুকিয়ে আছে,
সত্য প্রকাশ হওয়ার আগেই সবাইকে জানিয়ে দাও, প্রমাণ করে দাও তুমি নির্দোষ। জানিয়ে দাও তুমি কে, তুমি কি, কি তোমার পরিচয়? জানতে চাও আমার আসল পরিচয়? এসো আমার সঙ্গে, এসো। এই হলো আমার মা। দীর্ঘ 14টি বছর যে মায়ের মুখ আমি দেখিনি। যখন আমি এতটুকু ছোট্ট শিশু, তখন থেকে আমার এই মা আমাকে তার আদর থেকে বঞ্চিত করেছেন, দূরে সরিয়ে রেখেছেন তার স্পর্শ থেকে। আমি কাছে গেলে মা আমার মুখটি ঘুরিয়ে নেয় কেন জানো? যে মা তোমার মতো একজন মিথ্যেবাদী প্রতারক নষ্ট ছেলের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, সে তো এক আদর্শ মা। না মা, না, সন্তানের জন্য মায়ের আদর স্নেহ তো সাগরের ঢেউয়ের মতো। আসলে আসলে আমার এই মুখটা কাউকে দেখাবার মতো নয়। মানে এই মুখ এক হতভাগিনী মায়ের মুখ, যে মুখ দেখলে তুমিও ভয়ে আটকে উঠবে। এই নাও দেখো। মা কি পারে এই মুখ তার সন্তানকে দেখাতে? তুমি বলো মা। না না না। কি হলো মেম সাহেব, তোমার মায়ের মুখটি যদি এমন হতো? না রাজু, না, কোনো মায়ের মুখ যেন এমন না হয়। হ্যাঁ ঠিক তাই, কোনো মায়ের মুখ যেন এমন না হয়। এই মুখটিকেই আমি ভালো করতে চাই, তাই তো ছুটছি টাকার পিছনে। আমার টাকা চাই, অনেক টাকা, 10 লক্ষ টাকা, চুরি করে, প্রতারণা করে, দরকার হলে খুন করে হলেও। তুই কি মনে করিস তোর অন্যায় ভাবে উপার্জন করে টাকায় আমি আমার এই মুখ ভালো করব? সেই জন্য তো জশ সাহেব আর সবকিছু ফিরিয়ে দিয়ে এলাম মা, সবকিছু ফিরিয়ে দিয়ে এলাম। আমি আমার মাকে ফিরিয়ে দিতে চাই। মা গো, মা গো, আমি রানি, তোমার হারিয়ে যাওয়া রানি, রাজু, রবি, যে রবির কারণে আমি আমার মা ভাইকে ফিরে পেয়েছি, সেই রবি বেঁচে আছে, ভালো আছে। রবি? হ্যাঁ। মানে জশ সাহেবের ছেলে? হ্যাঁ। কোথায় সে? আমার কাছে, আমার কাছে। 14টি বছর নরপিশাচের দল ওর ওপর কি নির্যাতনই না করেছে, নেশা ড্রাগস দিয়ে নানাভাবে ওর শরীরের ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে ওর শরীরটাকে শেষ করে ফেলেছে। একবার যদি ওই শয়তানগুলোকে হাতের কাছে পেতাম তাহলে আমি আমি জানি ওই শয়তান কারা, সেই হিসাব পরে হবে। আগে চল রবি গোর বাবার কাছে পৌঁছে দিয়ে আসি, চল। হ্যাঁ
মিস জ্যোতি, আপনি ঠিকই বলেছিলেন, ও আসলেই রাজু, রবি নয়। এই রাজুই রবিকে অপহরণ করে জজ মিসেস সালমার ছেলে হয়ে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর, রাজু রবি হয়েছে ঠিকই, কিন্তু রবিকে তার বাবা মার হাতে তুলে দেব বলেই রাজু আর আমি। হ্যালো, কে? শুধু শুনে যাও মিস জ্যোতি, তোমার রবি একটা দুঃসাহসের ছেলে, এখন আমাদের হাতে বন্দি। আমি চাই রবিকে অপহরণের দায় রাজুর শাস্তি। চোরের বাচ্চা! সুতরাং এক্ষেত্রে তোমার মুখ বন্ধ রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। মুখ খুললেই তোমার রবির লাশের সৎকার তোমাকেই করতে হবে। প্রয়োজনে তোমার মায়ের লাশও তোমাকে উপহার দিতে পারি। আর হ্যাঁ, রাজু যে তোমার ভাই এই সত্যটা আমরা অনেক আগেই জেনেছি। চলো রাজু, অ্যারেস্ট হিম। রবিকে অপহরণ করার দায়ে আমরা তোমাকে গ্রেফতার করছি। চলো মুভ, মুভ। রাজু! রানি, এরা বলে কি আমি আমি নাকি রবিকে অপহরণ করেছি? আর ইন্সপেক্টর, আপনারা জানেন না, রানি, এই রানি আমার বোন। আর রবি, রবিকে রানী ভালোবাসে। এই রানী, বল না। মুখ খুললেই তোমার রবির লাশের সৎকার তোমাকেই করতে হবে। রানী, এই রানী, বল, বল না। উনি রানী না, জ্যোতি। আর তার দেয়া তথ্যের উপরেই তোমাকে গ্রেফতার করা হচ্ছে। নাও মুভ। রানী, 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 বারে বারে মেম সাহেব, বা তোমার নাটকের তারিফ করতে হয়। সামান্য এক রাজুকে জেলে ঢোকাবার জন্য এক বোনের অভিনয়ে তোমার জবাব নেই। বা বা মেম সাহেব, বা। আরে মেম সাহেব, এই রাজু অনেক খারাপ মানুষ দেখেছে, কিন্তু ভাই বোনের সম্পর্ক কলঙ্কিত করে স্বার্থ উদ্ধার করার মতো মেয়েমানুষ পৃথিবীতে একজনই জন্মেছে, সে তুমি। তুমি মেম সাহেব, তুমি, তুমি দুনিয়ার সব বন্ধের জন্য এক কলঙ্ক। এক মায়ের মমতাকে পুঁজি করে সব সন্তানের জন্য তুমি এক অভিশাপ। রাজু, রাজুকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু কেন, কেন মা, কেন? আমার রাজু তো কোনো অন্যায় করেনি। রবিকে কিডন্যাপ করে ওরা আমার মুখ বন্ধ করে রেখেছে মা, কিন্তু আমি আমি ওদের ছাড়ব না। মা, মা গো, রাজু কাছে নেই বলে দুঃখ করো না। রানী, তোমার এই মেয়ে তোমাকে কথা দিচ্ছে, জীবন দিয়ে হলেও রাজুকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। আরে রবি আমার বোনের ছেলে, ভাগিনা, ওকে না পাওয়া পর্যন্ত তোকে আমি ছাড়ব না। হ্যাঁ রাজু, রবির মা তার সব সম্পদ তোকে দিয়ে দিবে, তুই শুধু তার সন্তানকে ফিরিয়ে দে। সন্তান, মা, ভাই, বোন? না ইন্সপেক্টর, না। বোন, ভাই, না, কেউ কারোর জন্য না, সবাই নিজের জন্য। মিথ্যে সম্পর্কের জাল ফেলে শিকারি শিকার ধরতে চায়।
ভাই বোনের সম্পর্ককে কলঙ্কিত করতে চায়। না, রাজুর কোনো ভাই নেই, কোনো বোন নেই। সে জানে না সন্তান কি, ভাই কি, বোন কি। ইন্সপেক্টর, 10 কোটি টাকা দিলেও আমি একটা কথাই বলবো, জানি না, জানি না, জানি না। বুঝলে পা, পুলিশের স্পষ্ট ধারণা, রাজু রবিকে আটকে রেখে এই বাড়িতে ঢুকেছিল। রাজু যে নানা গ্রুপের লোক তাতে কোনো সন্দেহ নেই। না 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 না, তুই না পুলিশের লোক, করিস কি তুই? এই নানার কতদিন এদেশের মাটিতে লুকিয়ে থাকবে? পুলিশ কি করবে? পাবলিক মানে জনগণ, জনগণের কিছু করার আছে? এই যে তোমার মেয়ে, তোমার মেয়ে যদি এসপি হায়দার খুনির ছবিটা এঁকে দিত, তাহলে এতদিন এতদিন হয়তো রবিকে আমরা খুঁজে পেতাম। ওই খুনিটার ছবি আমি আঁকবো। আমাদের সম্পর্কে যতটুকু জেনেছ তার সবটাই গোপন। ভালোই করেছো মেম সাহেব, স্বয়ং যখন এসেছো। এসো, আমার বুকে এসো। তুমি এলে ওদেরকে ছেড়ে দিতে আমার কোনোই কষ্ট হবে না। এসো। মা ভালো আছে। রাজু, রাজু, এই কোবরাই আমাদের বাবাকে খুন করেছে। যা যা, সব কটাকে শেষ করে দে, শেষ করে দে। রাজু, লা
নেশা দাও, এবার আমিও নেশা ঢুকাম। রাজু, রাজু, গ্রামের সুমিকে আটকে রেখেছে, ওকে বাঁচা। Oh!
সুমি, সুমি, এটা আমার ছবি, তুমি কাউকে দেব না। সালার, তোমার অবস্থা দেখে বুঝলাম নেশা করা আসলে ভালো না। সবাইকে রবি, আমার রবি, জ্যোতি, রবি, আমার জ্যোতি, রবি, জ্যোতি। আপু, এই তোমার আসল ছেলে রবি। সুমি এখানে। মা, মা, সুমি, আমার সুমি, সুমি, আমার সুমি। La 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 la
মানে তাই গন্ডগোল, গোলে মালে গোলে মালে সবাই যে পাগল। মনটা উড়ে এত খুশির তুফান আমি ঠেকাই কি করে, ঘুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হইলে কাজে কি করে। ফুর 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 করে মনটা উড়ে এত খুশির তুফান আমি ঠেকাই কি করে, ফুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হত কাজে ক্যা করে। আগে তোর সিগারেটটা জ্বালাম, তারপর মহল্লা জ্বালাবি। বাবারে বাবারে, কি ভাই দিল রে ভাই, ক্যামেরা পাবো তারপর ওকে ছাড়বো। ভুলে গেছিস, ছেড়ে দে চুকরিকে, ও আমার লাখ টাকার মাল। ক্যামেরাটা পেলেই ছেড়ে দেবো। এই নাও ক্যামেরা। আমার ক্যামেরা। কিন্তু মেম সাহেব, ছবিগুলো ওদের, নিশ্চয়ই দামি ছবি হবে। হ্যাঁ দামি, আর দামি জিনিসের দামও দামি। 2,00,000 টাকা দিবি। নেশা নেশা নেশাতে কিছু কাছি, বলো বলো রং তামাশা।